হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে সর্বভারতের স্পেশাল কোনো ঝামেলা ছাড়াই রাইস কুকারে মসুর ডালে হালুয়া তৈরি করে দেখাবো। আর এই হালুয়াটা মূলত চাকরিজীবী আপুদের জন্য। তো চলুন দেখে নেওয়া যায় এই হালুয়াটা আমি কীভাবে তৈরি করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মতো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হালুয়া তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে মসুর ডাল, মসুর ডালটা আমি প্রায় 2 ঘন্টা পানিতে ভিজিয়ে এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখন এই ডালটা আমি একটা রাইস কুকারের পাতিলের মধ্যে নিয়ে নিব। তো যেহেতু আমি রাইস কুকারে এটা বানাবো তাই আমি রাইস কুকারের পাতিলে নিয়ে নিচ্ছি। তো রাইস কুকারের পাতিলে নিয়ে এখন এখানে আমি দুধ দিয়ে দিব 2 কাপ পরিমাণে। আমি যেই কাপে ডাল মেপে দিয়েছি ঠিক ওই কাপে আমি 2 কাপ পরিমাণে আগে থেকে জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। তো এইখানে ডালটা যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে 2 কাপ পরিমাণে দুধে যথেষ্ট, আর ডালটা মানে সেদ্ধ হতে একটু সময় লাগলে এখানে দুধ আর একটু মানে বেশিও লাগতে পারে। এখানে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এটা আমি ডাকনা দিয়ে ডেকে রাইস কুকারের সুইচটা আমি অন করে দিব। তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি, আর যখন এটা বলো করবে ওপর দিকে পরে যেতে নিলে তাহলে মানে ডাকনাটা একটু উঠিয়ে দিবেন। আর এখানে আমি 4টা এলাচ নিয়েছি, এলাচের বিচিটা আমি বের করে তারপর এটা আমি গুঁড়ো করে পরে এটা আমি এলাচের বিচির গুঁড়োটা আমি দিয়ে দিব, তাহলে একটা সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর আমার দুধটাও বলো কোটে গিয়েছে। এখন আমি একটু ডাকনাটা উঠিয়ে এটা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে এটা আমি একদম ভালোভাবে একটু শুকনা শুকনা করে এই ডালটা আমি সেদ্ধ করে ফিরে আসছি। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন যেহেতু 1 কাপ ডাল, 1 কাপ ডালের মধ্যে এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। তো আমি ঘি, ঘিয়ের পরিমাণটা আরও নামানোর আগে দিয়ে কিছুটা দিব, তাই প্রথমে আমি 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখানে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি অনবরত নেড়ে তারপরে হালুয়াটা তৈরি করে নিব। তো যেহেতু এটা আমি মসুর ডাল দিয়ে করছি, এটা কোনো বাটাবাটিরও কোনো ঝামেলা নেই, এটা এমনিতেই একদম মানে গলা গলা হয়ে যাবে, আর এটা বানানোটা একেবারেই সহজ। তো এটা আমার নাড়তে নাড়তে যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এটা আমি একদম শুকনো শুকনো করে তারপর এটা আমি নামিয়ে নেব। তো এই হালুয়াটা তৈরি করার সময় এটা অনবরত নাড়তে হবে। তো নাড়তে নাড়তে আমার এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এটা নামানোর পরে অনেকটাই আরও ঘন হয়ে যাবে মানে সেট হয়ে যাবে। এখন নামানোর আগে দিয়ে এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, তাহলে ঘিটা থেকে সুন্দর একটা মানে স্মেল পাওয়া যাবে আলুয়ার থেকে। এখন ঘিটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমি হালুয়াটা যে প্লেটে সেট করব ওই প্লেটে আমি আগে থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে হালুয়াটা ঢেলে দিচ্ছি। তো হালুয়াটা ঢেলে দিয়ে আমি যে দারচিনি টুকরোটা দিয়েছি এই দারচিনি টুকরোটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, আর সাথে সাথে একটু গরম অবস্থায় এটা চেপে চেপে একটু সমান করে দিচ্ছি। তো এটা একদম সমান করে দিয়ে এটা আমি ঠান্ডা করে কেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব। তো আমি হালুয়াটা একদম সমান করে বিছিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার হালুয়াটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো হালুয়াটা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো হয়ে গিয়েছে কোনো ঝামেলা ছাড়াই রাইস কুকারে মসুর ডালের হালুয়ার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।